হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। আজ আমরা শিখব ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4। দেখো বন্ধুরা, ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4-এ আছে নাম্বারস মানে সংখ্যাগুলো, কার্সিভ স্মল লেটার্স মানে ছোট হাতে জড়ানো অক্ষরগুলো, কার্সিভ মানে জড়ানো বা টানা লেখা, স্মল মানে ছোট, লেটার্স মানে অক্ষর বা বর্ণগুলো। দেখো বন্ধুরা, এটি হচ্ছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4। নাম্বারস মানে সংখ্যাগুলো, লিসন মানে পার্ট 1-3, এখানে পার্ট 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। দেখো বন্ধুরা, এতে আছে সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, সে মানে বলো, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস মানে গণনা করো এবং সংখ্যাগুলো লিখো, কাউন্ট মানে গণনা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো বন্ধুরা, প্রথমে বলছে সে অর্থাৎ বলো, আমাদের এখন এগুলো বলতে হবে, এটি 1, 2, 3, 4, 5। তারপর বলছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস অর্থাৎ এখানে ছবি দেওয়া আছে, এখানে কয়টি ক্যাপ আছে সেগুলো আমাদের গণনা করতে হবে এবং সেই সংখ্যাটি আমাদের এই ফাঁকা ঘরে লিখতে হবে। এখানে দেখো দুইটি ক্যাপ আছে, 1, 2, তাই আমরা 2 লিখেছি। এখানে একটি এলিফেন্ট অর্থাৎ হাতি আছে, তাই আমরা 1 লিখেছি। এখানে 1, 2, 3, 4, চারটি অরেঞ্জ আছে, তাই আমরা এখানে 4 লিখেছি। এখানে দেখো 1, 2, 3, তিনটি ব্যাগ আছে, তাই আমরা এখানে 3 লিখেছি। এখানে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টি পেন্সিল আছে, তাই আমরা এখানে 5 লিখেছি। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে সে ট্রেস অ্যান্ড রাইট অর্থাৎ বলো, চিহ্নিত করো এবং লেখো, সে মানে বলা, ট্রেস মানে চিহ্নিত করা, অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা, অর্থাৎ আমাদের বলতে হবে 1, O-N-1, 2, T-W-O-2, 3, T-H-R-E-E-3, 4, F-O-U-R, 4, 5, F-I-V-E, 5। এবং দেখো এখানে কিছু ডট দেওয়া আছে, ডটগুলো চিহ্নিত করতে বলছে এবং লিখতে বলছে। তো এভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে 1, 2, 3, 4, 5 এবং O-N-E-1-T-W-O-2-T-H-R-E-E-3-F-O-U-R-4-F-I-V-5 এভাবে সুন্দর করে খাতায় লিখবে। দেখো বন্ধুরা, সিতে আছে রাইট দ্য মিসিং নাম্বার অর ওয়ার্ড, হারানো সংখ্যাটি অথবা শব্দটি লিখো, রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, নাম্বার মানে শব্দ, নাম্বার মানে সংখ্যা, অর মানে অথবা, ওয়ার্ড মানে শব্দ। এখানে দেখো প্রথম লাইনে আমাদের হারানো সংখ্যাগুলো লিখতে বলছে, 1 এখানে লিখতে হবে, 2, 3-4 মিসিং আছে যেটা আমরা লিখব, আর নিচের লাইনে আমাদের ওয়ার্ড অর্থাৎ শব্দগুলো লিখতে হবে। প্রথমেই আমাদের ফাঁকা আছে অর্থাৎ মিসিং আছে, এখানে লিখতে হবে 1, O-N-1-T-W-O-2-3, তারপর দেখো এখানে হবে 4, F-O-U-R-4 এবং এটা হবে 5, F-I-V-E-5। দেখো বন্ধুরা, এখানে আছে কার্সিভ স্মল লেটার্স অর্থাৎ ছোট হাতের জড়ানো অক্ষরগুলো, কার্সিভ মানে জড়ানো অথবা টানা অক্ষর, স্মল মানে ছোট এবং লেটার্স মানে বর্ণ বা অক্ষরগুলো, লিসন মানে পার্ট 4-6, এখানে পার্ট 4-6 পর্যন্ত আলোচনা করা হয়েছে, ইউনিট 4 অর্থাৎ এটিও অধ্যায় 4-এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড সে দেখো এবং বলো, ট্রেস ইন দ্য এয়ার অর্থাৎ শূন্যস্থান চিহ্নিত করো, ট্রেস মানে চিহ্নিত করা, আর ইন দ্য অর্থ ভিতরে এবং এয়ার মানে এখানে বোঝানো হয়েছে শূন্যস্থান, এয়ার মানে বাতাস বা বায়ু হয়। দেখো বন্ধুরা, কার্সিভ মানে জড়ানো অক্ষর, জড়ানো অক্ষর বলতে আমরা সাধারণত এভাবে লিখে থাকি, কিন্তু অনেকগুলো
অক্ষর বা অনেক লেখা একসাথে লিখতে গেলে এভাবে আমাদের জড়ানোভাবে এ লিখতে হয়, বিটা এভাবে জড়ানোভাবে লিখতে হয়, সি এভাবে লিখতে হয় এবং ডি এভাবে লিখতে হয়। এখানে দেখো বন্ধুরা কিছু টিট চিহ্ন দেয়া আছে। এই টিট চিহ্ন অনুযায়ী আমরা বুঝতে পারবো, অর্থাৎ এই জড়ানো অক্ষর অর্থাৎ কার্সিভ লেটার আমরা কোথা থেকে শুরু করব, অর্থাৎ এ আমাদের শুরু করতে হবে এখান থেকে। দেখো বন্ধুরা এই তীর চিহ্ন সোজাসুজি আমাদের এখানে আসবে এবং আবার ঠিক এখানে যাবে। তেমনিভাবে আমাদের বি শুরু হবে আমাদের এখান থেকে। দেখো বন্ধুরা এখানে তীর চিহ্ন শুরু হয়ে এভাবে এসে এভাবে এবং এভাবে আমাদের বিটা শেষ হবে। দেখো বন্ধুরা সি আমাদের শুরু হবে এখান থেকে, এভাবে আমরা সি লিখব। কার্সিভ আমরা ডি লিখব। দেখো বন্ধুরা আমরা ডি শুরু করব কিন্তু এখান থেকে, এভাবে এসে আবার এভাবে এসে এভাবে হবে। তাহলে আমরা কার্সিভ এ বি সি এবং ডি লিখতে পারলাম। দেখো বন্ধুরা বিতে আছে ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। এখানে বন্ধুরা এটি হচ্ছে এ, এখানে ডবল এ লেখা হয়েছে, এটি বি, এখানে ডবল বি লেখা হয়েছে, সি ডবল সি, ডি এবং ডবল ডি। এভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে কার্সিভ অর্থাৎ জড়ানো বা টানা লেখা এ বি সি ডি লিখবে। দেখো বন্ধুরা সিতে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, ট্রেস চিহ্নিত করো, রাইট দ্য মিসিং লেটার্স, হারানো বর্ণগুলো লেখো। এখানে দেখো বন্ধুরা আমরা দেখব এবং বলবো, অর্থাৎ এখানে একটি অ্যান্ট আছে, এ এন টি অ্যান্ট, এটি বল, বি এ ডবল এল বল, এটি ক্যাট, সি এ টি ক্যাট, এটি ডগ, ডি ও জি ডগ। দেখো বন্ধুরা এর নিচের লাইনে কিছু মিসিং লেটার দেয়া আছে যেগুলো আমরা কার্সিভ অর্থাৎ জড়ানো লেখার মাধ্যমে সেগুলো পূর্ণ করব। এখানে আমাদের এ লিখতে হবে, এ এন টি অ্যান্ড, এখানে লিখতে হবে বি এ ডবল এল বল, এখানে সি এ টি ক্যাট এবং এখানে ডি ও জি ডগ। এভাবে তোমরা তোমাদের খাতায় অনেক সুন্দর করে কার্সিভ লেটার লিখতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিটগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা,